খোদ রাস্তার উপর সাপ্তাহিক হাট, তাও আবার রাজধানীর প্রবেশপথ রামপুরা বনশ্রী হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার সড়কে। আবার আবাসিক এলাকায় গরুর হাটকে কেন্দ্র করে মামলা গিয়ে ঠেকেছে হাইকোর্টে। রাজধানীর এমন কিছু এলাকার বেহাল চিত্র তুলে ধরেছেন অখিল পোদ্দার, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। রামপুরা বনশ্রীর মেরাদিয়া, বহুদিনের পুরনো হাট, আগে রাস্তার পার্শ্ববর্তী এলাকায় বসলেও এখন তা রাস্তার একেবারে মাঝখানে। স্বল্প মূল্যে হাটের দিনে যে জিনিসগুলো বিক্রি হয় তাদেরকে কিন্তু কোথাও বসার জন্য নির্ধারিত কোনো জায়গা এখন আর নেই। না থাকার কারণে সবাই কিন্তু ফুটপাথের মধ্যেই বসতেছে। আপনি দেখেন যে মেইন রোডের মধ্যেই কিন্তু এটা বসতেছে, মানুষও বাধ্য হচ্ছে এখানে আসতে, তাতে করে এখানে একটা যানজট তৈরি হচ্ছে। ব্যবসা করার মতো কোনো জায়গা নাই, মাঠ নাই। আমরা যে একটা জিনিস দেখে শুনে নিব সেটাই আমরা পারি না, কারণ গাড়ি চলে, এক পাশে গাড়ি চলতেছে, এক পাশে মাঝখানে আবার গাড়ি চলতেছে, মানে হাঁটার অসুবিধা। পূর্বাঞ্চলের জেলা উপজেলার অনেক পরিবহন রাজধানীতে প্রবেশ করে এ রাস্তা দিয়ে। সাপ্তাহিক হাট ছাড়াও সকাল সন্ধ্যায় বসে বাজার, যার জন্য খেসারত দিতে হয় গন্তব্যে ফেরা মানুষকে। কখনো কখনো রাস্তার জট ছড়িয়ে পড়ে বনশ্রীর বিভিন্ন ব্লকে। রাস্তা পার হতে যেয়ে মনে করেন অনেক লোকের মনে করেন নানা রকম সমস্যা হইতেছে। ভালো একটা পরিবেশ হইলে, ভালো একটা জায়গা হইলে আমাদের জন্য সুবিধা। গাড়ি ঘোড়া চলতে একটু সমস্যা হয়, এটা তো মেনে নিতেই হবে। অনেক যানজট হয়েছে, আমরা রিক্সা দিয়েও আসতে পারি না, রিক্সা অনেক দূরে হেঁটে আসতে হয়, অনেক দূরে রেখে অলিতে গলিতে বসে, যার কারণে এলাকাবাসী আমরা যারা আছি তাদের খুবই দুর্ভোগ ভোগ করতে হয়। পাশেই আফতাবনগর আবাসিক এলাকা, গরুর হাট বসাকে কেন্দ্র করে সেখানেও চলছে পাল্টাপাল্টি সংঘাত। ব্যাপারটি গড়িয়েছে উচ্চ আদালতে। এখানে আবাসিক যারা বসবাস করে তাদের দুর্ভোগ হইতেছে এবং বাজারে তারা খুব কষ্ট হইতেছে। নির্দিষ্ট একটা জায়গায় আছে হাট বা হাটের জন্য, ওই জায়গাটা আজ পর্যন্ত সোসাইটি আমাদেরকে বুঝাইয়ে দেয় না। গরুর হাটের জন্য যে বিভিন্ন জায়গাতে রোডের পাশে মাটি কেটে উঁচা করে করার কারণে রোডগুলোর খুব বাজে হয়ে যায় আর কি। এইখান থেকে গরুর হাট বসে এই সিটি কর্তৃপক্ষ বা এইখানে যে স্টার হাউজিং কর্তৃপক্ষ আছে এরা আসলে রোডগুলো পরিষ্কারই করে না। এভাবে রাস্তার ওপর বাজার বসাই ব্যাহত হচ্ছে রাজধানীর মানুষের নিত্যকার জীবনযাত্রা। গুলিস্তান, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, মিরপুর পল্লবী, উত্তরার সোনারগাঁও জনপদ জুড়ে বাজার বসাই যানজটের শিকার লক্ষ লক্ষ মানুষ। আমরা এই বাজারের কারণেই বাসা ছেড়ে এখান থেকে চলে গেছি তেজগাঁতে। চলাচলের যেরকম সমস্যা, রাস্তার যানজট প্রচুর সমস্যা। বাজার ঠিক যদি রাস্তার ভিতরে হয় অথবা কোনো নির্দিষ্ট প্লেস ঠিক করে দেয় তাহলে বাস চলাচলের জন্য সুবিধা হবে এবং মানুষের ভোগান্তিও কমবে। রাস্তা জুড়ে বাজার বসায় রামপুরা ব্রিজ থেকে ডেমরা স্টাফ রোড পর্যন্ত যানজট আজও দূর হয়নি। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন।